ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك أو قام قال الله سبحانه وتعالى وقال الله سبحانه وتعالى في موضع آخر وأقيموا الوزن وقال كذلك وأقيم الشهادة لله সম্মানিতো মুসলিয়ান কিরাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে খুতবাতুল জুমা প্রদান করব ইনশাআল্লাহ। বিষয়টি হল বাংলাদেশের দিন কায়েম রয়েছে কি। আমরা গত শুক্রবার একটি সেমিনার করেছিলাম এই বিষয়টির উপরে, সেই সেমিনারে বহু মানুষ উপস্থিত ছিলেন। আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশের দিন কায়েম আছে কিনা। তারা সবাই এক বাক্যে বলছিলেন যে বাংলাদেশের দিন কায়েম নেই। আপনারাও সম্ভবত এটারই বিশ্বাসও করবেন মনে হয়, নাকি বিপক্ষ কেউ আছেন? আমরা ওই দিনে সব ব্রাদারকে পেয়েছিলাম যারা আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশের দিন কায়েম নেই। আমরা আজকে এই বিষয়টি আজকের খুতবাতুল জুমায় বিশ্লেষণ করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাংলাদেশের দিন কায়েম আছে না নেই এটিকে আমাদের জানা দরকার কিনা। এই বিষয়ের সাথে জড়িত কয়েকটি শব্দ, একটি হলো বাংলাদেশ, আরেকটি হলো দিন, আরেকটি হলো কায়েম। বাংলাদেশ তো আমাদের অপরিচিত কোনো বিষয় নয়, যে মাটিতে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটির নাম বাংলাদেশ। আর কায়েম বলতে এবং দিন বলতে কি বোঝায় আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব ইনশাআল্লাহ। এই কথাটা এই জন্যই আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বিভিন্ন জায়গায় তিনি আকিম শব্দটি ব্যবহার করছেন। যেমন তিনি সূরাতুস সূরা 13 নম্বর আয়াতে বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা এ ধরনের আকিদা ও বিশ্বাস পোষণ করে থাকি, কায়েম অর্থ হল সমাজে এমন একটি জিনিস প্রতিষ্ঠিত হওয়া যেটার উপরে রাষ্ট্র প্রভাব রয়েছে। রাষ্ট্রের যদি প্রভাব না থাকে, রাষ্ট্র থেকে যদি কোনো কাজ প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেটা আর কায়েম না। এই যে ব্যাখ্যাটি আল কোরআনের ক্ষেত্রে এবং হাদিসের ক্ষেত্রে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং প্রমাণিক আমরা আমাদের আলোচনায় সেটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ, অথবা আমাদের আলোচনায় এটাও প্রস্ফুটিত হবে কতটুকু এটা সঠিক। চলুন আমরা এ মর্মে পবিত্র কোরআন এবং হাদিসের মূল যে বিষয়গুলো আছে এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথম চলুন দিন বলতে কি বোঝায়।
দিন বলতে এর ব্যাপক যে অর্থ আমরা সেদিকে যাব না, আমরা এর ব্যাখ্যা নিতে যাচ্ছি, পরিচয় নিতে যাচ্ছি যিনি আমাদেরকে দিন দিয়েছেন তার কাছ থেকে, তথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, তাই না? এবং এই দিনের প্রচার এবং প্রসারের জন্য যুগে যুগে কালক্রমে অসংখ্য নবী এবং রাসুলদেরকে আল্লাহ প্রেরণ করছেন। আমরা সেই হাদিস থেকে পাই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছিলেন এবং তিনি তার দিনের অঙ্গীকারে নিয়েছিলেন, সেই সময় তিনি বলেছিলেন সাউরুসিলু ইলাইকুম রাসূলি ইউযাক্কিরুনি বিমিথাকি ওয়া আহদি, আমি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করব, তারা তোমাদের কথাকে স্মরণ করে দেবে। যুগে যুগে নবী এবং রাসূলগণ আমাদের সামনে এসেছিলেন, মানব জাতির সামনে এসেছিলেন, তারা এই বিষয়টাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ দিয়ে গিয়েছিলেন। এই মর্মে আমরা একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করতে চাই, যেটা আমরা সবাই জানি। দিনের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামকে একটি কোর্স করাই দিলেন, যে জিবরিল তুমি শেখো যে এটার নাম দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন দিনের পরিচয়। জিবরিল আলাইহিসসালাম তিনি একজন টিচারের রূপ নিয়ে, মানব রূপে চেহারা নিয়ে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন শিক্ষা দিচ্ছেন। এই বর্ণনাটি আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহি মুসলিমের 102 নম্বর এবং অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে পেয়ে থাকি। হাদিসটি এভাবে বর্ণিত হচ্ছে যে আমরা একদা রাসূলের কাছে বসেছিলাম, হঠাৎ এই যে তোরা আলাইনা রাজু, হঠাৎ করে একজন মানুষ আসলেন যার পোশাকগুলি খুবই সুন্দর, আমরা তাকে চিনতে পারতেছি না এবং তিনি যে একজন মুসাফির মানুষ তাও বুঝতে পারতেছি না। আমরা যদি তাকে চিনি তাহলে তো আমরা চিনলাম যে উনি অমুক ব্যক্তি, কিন্তু আমরা যদি বলি সে মুসাফির মানুষ, তাহলে মুসাফির মানুষের তো কিছু ধরন আছে, তার পোশাক ময়লা হবে, পোশাক অপরিচ্ছন্ন হবে, ধুলায় দূষিত চেহারা হবে, এমন একটিও না। আমরা একদিকে তাকে চিনি না, অপরদিকে তিনি যে একজন মুসাফির মানুষ এটাও আমরা বুঝতে পারতেছি না। তিনি সরাসরি রাসূলকে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলে। এই জন্য বলছিলাম হাদিসটা আমরা সবাই জানি, আল্লাহ রাসূল ইসলামের পরিচয় দিয়ে দিলেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালা ওয়া তুতিজ যাকা ওয়া তাসুমার রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো আপনি সাক্ষী দিবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং কি আর কি করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন, জাকাত প্রদান করবেন, সিয়াম রাখবেন, সামর্থ্য থাকলে হজ করবেন। এই কথাগুলো যখন শেষ, প্রশ্নকারী ব্যক্তি বলছেন সাদাকতা, আপনি সত্য বলছেন। ফা আজিব না, আমরা আশ্চর্যান্বিত হলাম, আমরা অত্যাশ্চর্য হলাম যে ইয়াস আলুহু ওয়াই সাদ্দিকুহু, এই আমার কোন মানুষ যিনি প্রশ্ন করতেছেন আমার প্রশ্নের উত্তর পরে সত্যায়নও করতেছেন। একদিকে উনি প্রশ্ন করতেছেন ইসলাম কি, জবাব যখন চলে আসছে উনি বলছেন হ্যাঁ ঠিকই বলছেন, ঠিকই যখন বলছেন তাহলে তো তার জানাই ছিল প্রশ্ন করার কি দরকার ছিল, এরকম প্রশ্ন আসে না। যাই হোক, এরপর উনি জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইমান, ইমান কাকে বলে আমাকে বলুন। তিনি ইমানের পরিচয় দিয়ে দিলেন যা আমরা জানি, আন্তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতি, তুমি আল্লাহর প্রতি ইমান রাখবে, ফেরেশতাদের প্রতি ইমান রাখবে, রাসূলদের প্রতি ইমান রাখবে। এই ইমান বলতে আমরা যা বুঝি, যা সবার মুখস্থ আছে, এইটা এখানে বলে দেওয়া হলো যে এটার নাম হলো ইমান। এরপরে তৃতীয় প্রশ্ন করা হলো যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে। সুন্দর রূপে কোনো কাজ পরিচালনা করা, এটা বলতে কি বোঝায় ইসলামে? আল্লাহ রাসূল জবাব দিলেন আনতা আবুদুল্লাহ কা আন্নাকা তারা,
তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করছো যেন তাকে দেখছো আর মানুষ দেখতে পাবে না। যখন তুমি দেখতে পাচ্ছ না, তখন এমন ভাববে যে তিনি তোমাকে দেখছেন। তিনি যখন তোমাকে দেখছেন তাহলে তোমার কাজটা কত সুন্দর হওয়া উচিত, কত একনিষ্ঠ হওয়া উচিত, কত ভালো হওয়া উচিত। এইভাবে ভালোভাবে কাজ করার নাম হলো কি? এহসান। এভাবে প্রশ্ন উত্তর চলতে থাকলো। কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে আমি প্রশ্নকারীর চেয়ে এই বিষয়ে বেশি জানি না। বললেন কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন, উনি কিছু কিয়ামতের আলামতের কথা বললেন। হাদিসের শেষে লোকটি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া উমার হাল তাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারীটি কে? এই যে একজন লোক আসলেন, এভাবে বসলেন, এভাবে আমাকে জিজ্ঞাসা করলেন, এরপর যে চলে গেল, এই লোকটিকে তুমি কি চেনো? বলছে না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা চিনি না। আল্লাহ রাসূল তার পরিচয় দিয়ে বলতেছেন, হাযা জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিব্রিল আলাইহিসসালাম, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ইনি হলেন জিব্রিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই হাদিস সহিহ মুসলিমের 102 নম্বর এই হাদিস থেকে দিনের পরিচয় আমরা কি পেলাম? যে দিন বলতে নির্দিষ্ট কোনো একটি কাজের নাম না, দিন একটি ব্যাপক একটি বিষয়। এই হাদিস থেকে আমরা পেলাম যে ইসলাম, পুরা ইসলামটা দিন, পুরা ইমানের বিষয়গুলো কি? দিন। এহসান দিন, এবং কি কিয়ামতের আলামত দিনের অন্তর্ভুক্ত। এবং একজন মানুষ তার তাকদীরে বিশ্বাস করবে, আখেরাতকে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবে, সে আবার পুনর্জীবিত হবে এটাকে বিশ্বাস করবে, জান্নাত আছে জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করবে, এগুলো হলো দিনের মধ্যে অন্তর্ভুক্ত। এই সংজ্ঞা প্রদান করলেন কে? স্বয়ং জিব্রিল আলাইহিসসালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ এই হাদিসের শেষেই বলে দেওয়া হলো যে ইনি হলেন জিব্রিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হলেন জিব্রিল, তোমাদের কাছে আসছিলেন। কোথায় থেকে আসছিলেন? আল্লাহর কাছ থেকে দিন শিখে এসেছিলেন, এবং এই দিন শিক্ষা দিলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, দিন বলতে ইসলামকে বোঝায়, দিন বলতে আল্লাহকে সাক্ষী দেওয়াকে দিন বোঝায়, দিন বলতে রাসূলকে নবী হিসেবে গ্রহণ করাকে দিন বোঝায়, দিন বলতে সলাত কায়েম করাকে দিন বোঝায়, যাকাত প্রদান করাকে দিন বোঝায়, সাওম বা সিয়াম সাধন করাকে কি দিন বোঝায়, হজের সামর্থ্য থাকলে হজ করাকে দিন বোঝায়। অনুরূপভাবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা দিন, আল্লাহর ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে আসা দিন, তার রসুলদের প্রতি ইমান নিয়ে আসা দিন। এভাবে ইমানে যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর উপরে ইমান নিয়ে আসা দিন, ইমানের শাখা উপশাখাগুলোর উপরে ইমান নিয়ে আসা কি দিন, এগুলো কি দিনের বিষয়, এগুলো হলো দিন। তাহলে দিন কায়েম বলতে কি বোঝায়? যেহেতু এগুলো দিন, আমাদের বিষয় ছিল বাংলাদেশে দিন কায়েম আছে কি না, বাংলাদেশে দিন কায়েম আছে কি না। আমরা এই হাদিস থেকে দিনের যে সংজ্ঞাগুলো পেয়ে গেলাম সেটা হলো মূল ইসলামের প্রতিটি বিষয়কে দিনের অন্তর্ভুক্ত। আমরা তো সংক্ষেপে বলি তাহলে কি বুঝবো? ইসলামের মূল যে, ইসলামের সব বিষয়গুলো দিনের অন্তর্ভুক্ত। তন্মধ্যে হাদিসে আমাদেরকে মৌলিক কিছু দিক নির্দেশনার কথা এখানে বলা হয়েছে, যেমন ইসলামের কথা বলা হলো। ইসলামের কথা এখানে কি বলা হয়েছে? ইসলামের তিনটি রুকনের কথা এখানে বলা হয়েছে। একটি হলো যে আল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান করা, দ্বিতীয় রুকন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির প্রতি সাক্ষ্য প্রদান করা, তৃতীয় রুকন হলো আল আমাল আস সালেহা, নেক আমল করা। তথা ইসলামের মূল তিনটি রুকন রয়েছে, একটি হলো আল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান করা, দ্বিতীয় হলো রাসূলের প্রতি সাক্ষ্য প্রদান করা, তৃতীয়টি হলো নেক আমল করা।
নেক আমলের ভেতরে শীর্ষস্থানীয় কিছু আমলের কথা এই হাদিসে বলা হয়েছে, সেটি হলো কি, সলাত, সিয়াম, জাকাত এবং হজ। বাকি আরো অনেক আমল রয়েছে, সে আমলের কথা এখানে নিয়ে আসা হয় নাই। শীর্ষস্থানীয় কিছু আমলের কথা এখানে নিয়ে আসা হয়েছে, তার মানে অন্য অন্য আমলগুলো প্রমাণ নয়, এর অন্তর্ভুক্ত হবে নেক আমলগুলো, এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দিন বলতে কি বুঝলাম, আল্লাহকে সাক্ষী দেওয়া, রাসুলকে সাক্ষী দেওয়া এবং ইসলামের যত নেক আমল আছে, আল আমাল সালিহা, প্রতিটি হলো নেক আমল। এরপর আমরা প্রতিটি নেক আমলই হলো কি দিন। এরপর আমরা জানলাম যে ইমানের যে মৌলিক রোকন এবং এর যে শাখা ও প্রশাখা সবগুলো কি দিনের অন্তর্ভুক্ত, এগুলো কি দিনের অন্তর্ভুক্ত। তাহলে দিন বলতে কোনো কিছু বাদ থাকলো, দিন বলতে কোনো কিছু বাদ থাকলো না। তাহলে দিনের মূল যে বিষয়গুলো, এই মূল বিষয়গুলো হাদিসে জিব্রিল কিন্তু বর্ণিত হয়ে গেছে। তাহলে আমরা জানলাম এই ব্যাপক একটি বিষয়ের নাম হলো কি দিন, তথা দিন মানে ইমান, দিন মানে তাওহীদ, দিন মানে সলাত, দিন মানে জাকাত, দিন মানে হজ, দিন মানে ওমরা, দিন মানে আরো যত বিষয় আছে, দিন মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, দিন মানে ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে আসা, দিন মানে রাসূলদের প্রতি ইমান নিয়ে আসা, দিন মানে কবরের প্রতি এবং হাশরের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, সব কিছুর প্রতি ইমান নিয়ে আসা, এগুলো দিনের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব বাংলাদেশে দিন কায়েম আছে কিনা, এটা কি আমাদের বিষয় ছিল কিনা। আমরা সেদিন সেমিনারের কথা বলেছিলাম, ওই সেমিনারে প্রতিটি ভাই বলেছিলেন বাংলাদেশে দিন কায়েম নেই। একমাত্র ব্যক্তি ছিলাম আমি যে এই কথার বিপক্ষে ছিলাম। হ্যাঁ, আজও আমি আপনাদের সামনে বলতে চাব যে বাংলাদেশে দিন কায়েম রয়েছে। কিভাবে দিন কায়েম রয়েছে চলুন আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। সলাতের নাম কি দিন না, সলাতের নাম দিন কিনা, এবং এই সংজ্ঞাটা কে দিয়েছে, কোন মনুষ্যের ব্যক্তি পুরুষত মতাদর্শ সংজ্ঞা আমি আপনাদের সামনে উপস্থাপন করি নাই। দিন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, দিন ফ্যাকাল্টি আছে, অনুষদ আছে, বিশ্ববিদ্যালয়ের উপরে রিসার্চ হয়, গবেষণা হয়, কোন দার্শনিক পণ্ডিত, কোন দাওয়া বিজ্ঞানী, কোন ইসলামী বিশেষজ্ঞ তাদের কোন সংজ্ঞা আমি দিই নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিসসালামকে যে সংজ্ঞা দিয়েছিলেন, জিব্রিল আলাইহিসসালাম তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের যে পরিচয় দিয়েছিলেন সেই পরিচয় থেকে কিন্তু আমি কথা বলতেছি, আমার কথাও না। এখানে ছিল কি, এই হলো দিন, এর মধ্যে কি সলাতও ছিল না? সলাত বাংলাদেশে কায়েম হয়েছে কিনা চলুন তো আপনারা দেখি। সলাতের জন্য যখন আপনারা দাঁড়িয়ে যান এবং সলাতের ইমাম যখন, ইমাম সাহেব যখন শুরু করতে যান, হাদিসের কিছু পরিভাষা বলা হয় না? এই পরিভাষার মধ্যে কি বলা হয় বলুন তো। একটি পরিভাষা আছে কদ-কামাতিস সলাহ, আছে, এর অর্থ কি, সলাত কায়েম হয়ে গেছে। সলাত কি হয়েছে, কামাত, কামাত এর যে মূল যে কথা, ও আকিমু ইসম একই কথা, কদ-কামাতিস সলাহ, সলাত কায়েম হয়ে গেছে। হাদিসে তো আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাতে বলতেছেন সলাত কায়েম হয়ে গেছে, তাহলে সলাত কায়েম হলো না কোথায়? কায়েম হওয়া মানে রাষ্ট্রের সংসদের চেয়ারে প্রতিষ্ঠিত হওয়ার নামই নয়। ইসলামের মূল যে বিষয় শুরু হয়েছে, দিনের যে মূল বিষয় শুরু হয়েছে, এর মূল যে টার্গেট, এই টার্গেট হলো ব্যক্তি, মানুষ, মানব সম্পদ। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণ এসেছিলেন, তাদের যে টার্গেট ছিল, টার্গেট ছিল কি, মানব সমাজ, মানুষের ভেতরে দিন প্রবেশ করানো, মানুষের ভেতরে দিন কায়েম করানো, এটি ছিল প্রথম টার্গেট। এইভাবে আরো বিভিন্ন বিস্তৃত আলোচনা আছে, আমরা সেগুলো নিয়ে আসবো। তার মনে কোনো দিনের একটি অর্থ হলো কি, সলাৎ। একজন মানুষ যখন তিনি সলাৎ প্রতিষ্ঠিত করে ফেললেন, তাহলে আমরা বলবো সলাৎটা প্রতিষ্ঠিত হয়নি? যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম,
যে দেশের আকাশে অন্তত 5 বার সালাতের জন্য আজান ঘোষিত হয়ে থাকে, সে দেশের সালাত কায়েম নেই, এই ধরনের একটি বক্তব্য নিতান্তই মূর্খতার বক্তব্য, ছাড়া কিছুই হতে পারে না। আপনি বলুন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে দুর্নীতি কায়েম আছে না নাই, আপনি কি বলবেন বাংলাদেশে দুর্নীতি কায়েম নাই? তাহলে কি দুর্নীতির পার্লামেন্টে পাশ করে কি রাষ্ট্রে দিয়ে দিছে যে দুর্নীতিটা এদেশের একটা ল, এটা করতে হবে? তাহলে এটা বাংলাদেশে কায়েম আছে বলতে কি বাংলাদেশের কতিপয় দুষ্কৃত মানুষ এই কাজগুলো করে এবং এত এতভাবে করে যে বিশ্বের বড় বড় রেকর্ডের ভিতরে এই দেশটাও আছে যে দুর্নীতি এখানে আছে। জঙ্গিবাদ নামে বিশাল কথা আছে, বাংলাদেশে কায়েম আছে বলে মন্তব্য করা হচ্ছে, কারণ এ ধরনের কিছু কাজ কিছু ব্রাদাররা করেন বলে মানুষের ধারণা। এভাবে সুদ এই দেশে আছে, আছে কিনা, বিভিন্ন জিনিস আছে, এগুলো কিন্তু স্বীকার করা হচ্ছে সমাজে আছে, এগুলো কি রাষ্ট্র থেকে জারি করা আছে? আমি একটু বোঝানোর জন্য আপনাকে কথা বলতেছি, দুর্নীতি কি রাষ্ট্র থেকে জারি করার অর্ডার দেওয়া আছে? এগুলো সমাজে আছে, সমাজে থাকার কারণে এই দেশে আছে আপনি এই কথা বলেন, তাহলে এই দেশের কোটি কোটি মানুষ মসজিদে এসে সলাত আদায় করে, তা আপনি কেন বলেন না সলাত এদেশে কায়েম আছে? দুঃখজনক কথা না এটি? অত্যন্ত দুঃখজনক কথা। এবং কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সলাতে দাঁড়াইতেন তিনি কি বলতেন, আকিমুস-সাফা, তোমরা সফকে কায়েম করো, তথা লাইনকে সোজা করো। কি শব্দ আসছে, আকিমু আকিমু, জি আকিমু শব্দ নিয়ে আমি এত বেশি কথা বলতেছি। সলাতে যখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন সহিহ আল বুখারী, তিনি বলছেন কি বলতেন, আকিমুস-সাফ, তোমরা সব কি করো কায়েম করো, কারণ আমার পিছনে নবুয়তি মোহর থেকে আমি তোমাদের পিছনে দেখতে পাই যে তোমার কি অবস্থায় আসো। তা এখানে মূল যে বিষয়টি হলো সেই বিষয়টি হলো কি যে আকিমু শব্দের ব্যবহার আল্লাহ রাসুল করছেন, তার এর দ্বারা কি বোঝা গেল যে সলাত কায়েম হওয়া বোঝাচ্ছে কিনা। কায়েম মানে শুধু রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার নাম কায়েম না, একটি ব্যক্তি লাইফে, একটি জাতি লাইফে, একটি সমাজ জীবনে কোন একটি কাজ, চাই সেটি ভালো হোক অথবা মন্দ হোক, ওটি যদি ওই জাতির মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওইটা কায়েম। কতিপয় মানুষ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটি প্রোগ্রামে গেলেন, এরপরে তারা রিটার্ন আসতেছেন, রিটার্ন আসার সময় আল্লাহ রাসূল তাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা তো বাসায় চলে যাচ্ছ, আকামু ফিহিম, তাদের কাছে থাকিও, ওখানে কায়েম থাকিও, আকামু বলতেছে আকামু ফিহিম, তাদের মধ্যে তোমরা থাকো, মানে তাদের মধ্যে তোমরা অবস্থান করো। তার মানে কি রাষ্ট্রে যাওয়া লাগবে, তোমার তার মধ্যে কি অবস্থান করিও? তাহলে কি এই শব্দটা প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না, সর্বক্ষেত্রে এর সাথে একটা মিল রয়েছে, এই জন্য একামা সৌদি আরবে দেয়, মানে স্থায়িত্ব বা বসবাস করার যে কাঠ, যে অনুমতি, এটাকে একামা বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। আরও যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছেন, যেমন তিনি বলছেন আকিমুস-সালাহ, তোমরা সলাৎকে কায়েম করো। সলাৎ কায়েম করা মানে বলা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সলাৎ রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত সলাৎ প্রতিষ্ঠিত হয় নাই। তাহলে একথা কি বলা যায় না তাহলে যে আমাদের সলাৎ তাহলে কারো হয় নাই, যেহেতু রাষ্ট্রই নেই আমাদের সলাৎও হয় নাই, এরকম হয় কিনা? তাহলে একটি ভুল অর্থ হয়ে যাবে। আল্লাহ বলছে আকিমুস-সালাহ, তোমার সলাৎ কায়েম করো। আর সলাৎ কায়েম কিভাবে হবে, সলাতে যে নিয়ম আল্লাহ এবং তার রাসূল দেখে দিয়েছেন ওইভাবে সলাৎ শুরু হবে, আল্লাহু আকবার দিয়ে সলাৎ কায়েম শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বারা সলাৎ কায়েম শেষ হয়ে গেল। তাহলে কি সলাৎ দেশে কায়েম আছে না নেই? সলাৎ দেশে কায়েম রয়েছে। অনুরূপভাবে আপনি সিয়াম আদায় করেন, তাহলে সিয়াম সমাজে কায়েম থাকলো না থাকলো না? হজের সময় আপনি হজ করেন, তাহলে হজ কায়েম হলো না হলো না?
এইভাবে ইসলামের যে বিধানগুলো, যে নিয়মগুলো, যে আকিদাগুলো, যে বিশ্বাসগুলো এদেশের সমাজে প্রতিষ্ঠিত রয়েছে, এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত রয়েছে, এটা কায়েম আছে না কায়েম নেই? এটা তো কায়েম আছে, দেখিয়ে আছে, এটা কায়েম রয়েছে, এটা প্রতিষ্ঠিত রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এক্ষেত্রে আপনাদেরকে যে কথাটির প্রতি এখন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব সেটি হল, দিনের উঁচু মানের যে অর্থটা বা যে কথাটি হাদিসে জিব্রিল থেকেও এবং আমরা সূরা সুরার 13 নম্বর আয়াত থেকে পেয়ে থাকি, সেটি হলো দিন অনেক জিনিসের নাম, দিন অনেকগুলো বিষয়ের নাম। তন্মধ্যে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত-তাওহীদ, আল্লাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা, আকীদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা, এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যই যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ এই দিন কায়েমের কি দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন। এবং দিনের যে ক্ষেত্রে মতবিরোধ জায়েজ নাই সেই বিষয়টি হলো তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার মতবিরোধ জায়েজ নেই। আমরা সলাতে এসেছি, আমরা জুমার সলাতে এসেছি, জুমার সলাত নিয়ে কি মতবিরোধ নেই? মতবিরোধ সহ এই সলাত আল্লাহর কাছে গ্রহণ হতে পারে। একজন ভাই বুকের উপরে হাত বাঁধেন, কেউ নাভির নিচে হাত বাঁধেন, এই জন্য পৃথিবীর কোনো মানুষ বলতে পারবেন না এদের সলাত আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে কি হচ্ছে না, ও তাদের সলাত হচ্ছে না, এ কথা কেউ বলতে পারবেন না, কারণ মতবিরোধ এখানে থাকতেও পারে। কিন্তু আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কেমন, তার শক্তি, তার কুদরত, তার সিফাত, তার বৈশিষ্ট্য, এই বিষয়ে, এই তাওহীদের বিষয়ে পৃথিবীর কোনো মানুষের মতবিরোধের সুযোগ নাই। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন, তার স্বীকৃতি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা 13 নম্বর আয়াতে বলছেন, শারায়ে লাকুম মিনাদ দ্বীন, দ্বীনকে তোমাদের জন্য আল্লাহ কি করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, শরীয়ত করে দিয়েছেন। কোন সে দিন? যে দিনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে দিয়েছিলেন। হে রাসূল, ওই দিন, ওই দিনের নির্দেশ আমি তোমাকে দিচ্ছি, ওই দিনের নির্দেশ আমি তোমাকে দিচ্ছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যে দিনের নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিসসালামকে, কি সে নির্দেশ দিয়েছিলাম? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এতে মতবিরোধ করো না। ভাববেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি তোমাকে ওই দিনের নির্দেশ দিচ্ছি যে দিন আমি নূহ আলাইহিসসালামকে দিয়েছিলাম, এবং ওই দিন যে দিনের নির্দেশ আমি দিয়েছিলাম কাকে? ইব্রাহিম, মূসা ও ঈসাকে। কি নির্দেশ দিয়েছিলাম? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এতে কোনো মতে বিরোধ করো না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, কাফেরদের কাছে যে বড় হয়েছিল, কষ্টকর হয়েছিল, তুমি তাদেরকে যেদিকে দাওয়াত দাও। এরপর আয়াতা আরো কিছু অংশ রয়েছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইলেন দেখুন। এখানে উলিল আজম মিনার রাসূল, শীর্ষস্থানীয় 5 জন রাসূলের কথা বলা হয়েছে। এক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নেই কিন্তু সম্বোধন করা হয়েছে। দুই, নূহ আলাইহিসসালাম। 3, ইব্রাহিম আলাইহিসসালাম। 4, মূসা আলাইহিসসালাম। 5, ঈসা আলাইহিসসালাম। এর দ্বারা আল্লাহ বুঝাতে যাচ্ছেন প্রত্যেকটি রাসূলদেরকে, নবীদেরকে এই কাজের নির্দেশ দিয়েছেন। তিনি উলিল আজম মিনার রাসূল, শীর্ষস্থানীয় 5 জন রাসূলের এখানে কি উল্লেখ করে বললেন যে তিনি আমাদেরকে ওই দিন কায়েমের কথা বলছেন, যে আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এতে কি করো না, মতবিরোধ করো না।
সমস্ত মুফাসসিরিনা কিরাম তার একমত, এই সেই দিন যে দিনে কোনো মতবিরোধ চলবে না, যে দিনের নির্দেশ প্রতিটি রাসূলকে দিয়েছিলেন এটি হলো আইয়ুম ওয়াহিদুল্লাহ, যে আল্লাহর তাওহীদ, একত্ববাদ, ঈমান, আকীদার বিষয়, অন্য কোনো বিষয় না। এবং আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্র কাম করতে পেরেছিলেন? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকণ্ঠে নিক্ষেপ করা হলো, পৃথিবীবাসী তার প্রত্যক্ষ করলো, দেখলো, দেখে তো তার প্রতি ঈমান নিয়ে আসার কথা ছিল, না, ঈমান নিয়ে আসলো না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন এই নগরী থেকে, এই এলাকা থেকে, এই ভূখণ্ড থেকে, চলে যেতে একটি সৌরচারী রাজা বাদশার সাথে তার মুখোমুখি হতে হলো। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের গোয়েন্দা থেকে বলতেছিল, আমার সাথে ওই মহিলাটি আমার বোন, তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলছিলেন যে দেখো যে আজকের এই পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে, আলা ওয়াজহিল আর্দ, আজকের এই পৃথিবীতে তুমি এবং আমি সারা কোনো ঈমানদার নেই। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কত সুন্দর ছিল, অথচ তিনি এবং তার স্ত্রী সারা ওদিন পর্যন্ত পৃথিবীতে আর কোনো মুসলমান ছিল না। আপনি যান মুসা আলাইহিস সালামের জীবনীতে, মুসা আলাইহিস সালাম কত স্পষ্টকর এবং কত অলৌকিক ঘটনা প্রদর্শন করে দাওয়াত দিয়েছিলেন। আপনারা জানেন সুরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। গাভী মানে কি? একটি গাভীর একটু অংশ একটি মৃত্যু মানুষকে দিয়ে মুসা আলাইহিস সালাম একটি মৃত্যু মানুষকে জীবিত করলেন। পৃথিবীবাসী সেদিন দেখেছিল যে মুসা আলাইহিস সালাম একটি গরুর একটু মাংস টুকরো দিয়ে আল্লাহর নামে মৃত্যু মানুষকে জীবিত করলেন, তাহলে সে আল্লাহ মৃত্যুর পরে সমস্ত মানুষকে জীবিত করতে পারবেন। বাস্তবে দৃশ্য দেখার পরে ওই দিনের মানুষের ঈমান এনেছিল কি? আমরা এও জানি মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইকামতের দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা বলেই ফেললেন, লান নুমিনু লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রকাশ্য না দেখিয়েছো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব করলেন, প্রস্তাব গৃহীত হলো, একদল লোককে নিয়ে যাওয়া হলো একটি জায়গায়, ওরা আল্লাহকে দেখবে। আল্লাহ তার সামান্য বিজলি দিয়ে দিলেন, কি হলো, সমস্ত লোকেরা মরে শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তিনি জীবিত হলেন, ওই দেখছেন সর্বনাশ, সব লোক মারা গেছে। মুসা আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার প্রস্তাব শুরু করলেন, ইয়া আল্লাহ, এই লোকদেরকে মৃত্যু রেখে যদি আমি আমার জাতির কাছে গিয়ে বলি তোমার কথা মানুক, ওরা কেউ আমার কথা মানবে না, এদের জীবিত করে দাও। আল্লাহ সবাইকে জীবিত করে দিলেন। এরপরে কি মানুষ তার কথা মেনেছিল? মেনেছিল কি? আমরা এও জানি মুসা আলাইহিস সালামকে সমকালীন ফিরাউন নানান দিক থেকে নির্যাতন এবং নিষ্পেষিত করেছিল। ফেরাউনের নির্যাতন এবং নিষ্পেষণ থেকে বাঁচার তাগিদে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তিনি তার নিজের বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছিলেন। এরপরে আমরা ইতিহাস জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নির্নদকে নির্দেশ দিলেন, সে বিশাল পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে থাকলো এবং মুসা আলাইহিস সালাম তার সাথী কয়েকজন ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। আর এরপরে যখন ফেরাউন ওই দিক দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ইচ্ছে মতন শাস্তি দিয়ে দিলেন। পৃথিবীবাসী তাকিয়ে দেখেছিল কত বড় ঘটনা, যে মুসা আলাইহিস সালামকে নির্নদ পাহাড়ের মতন দাঁড়িয়ে রাস্তা করে দিল, পৃথিবীবাসী অবলম্বন করেছিল। এরপরও কি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল? তিনি কি দিন কাম বলতে যেটাকে বোঝানো হয় এটিকে পেরেছিলেন? না, পারেননি তো। ঈসা আলাইহিস সালাম তো ও কেবলমাত্র মারপ্যাট থেকে বেরোলেন, যা থেকে বলা শুরু করলেন তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, এবং কত সুন্দর দাওয়াত দেওয়া শুরু করলেন যে একজন মানুষের পেটের ভিতরে কি খাবার আছে উনি তা বলে দিতেন। সুবহানাল্লাহ। একজন মৃত্যু মানুষকে আল্লাহর নির্দেশে তিনি জীবিত করে বাস্তবতা মানুষকে দেখাই দিতেন।
এত অলৌকিক ঘটনা দেখার পরে তাকে তো বিশাল একজন পীর মানার কথা ছিল, না মানল না, তো অবশেষে কি করলো, না এই লোকটাকে রাখাই যাবে না, তাকে মারার জন্য বিশাল ষড়যন্ত্র হলো। আল্লাহ বলে দিলেন, ওয়া রাফি ওকা ইলাইয়া, ঈসা কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে আকাশে উঠিয়ে নিচ্ছি। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিলেন, কোথায় রাস্তা গেলেন। তাহলে এই আয়াতে বর্ণিত মুহাম্মদ সাল্লাম ছাড়া বাকি যারা ছিলেন, নূহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, তারা কেউ রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারেন নাই। তাহলে কি তারা দিন কায়েম করেছিলেন কিনা প্রশ্ন ছিল, তারা তাদের সমাজে দিন কায়েম করেছিলেন কিনা? যদি করে থাকেন, আপনি যদি হা বলেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন না তাহলে যে বলতে হবে নবীরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন, তারা ত্রুটি করেছিলেন। আমরা কি এটা বলবো? কখনই না। নবীরা মেজরিটি মাস্ট বি গ্যারান্টির ভিত্তিতে হন না, তারা আল্লাহর নির্বাচিত মহান ব্যক্তিত্ব, আল্লাহ তাদেরকে মনে করছেন এনাদেরকে দায়িত্ব দিলে ভালো করে কাজ হবে, তাই তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং তারা তাদের দায়িত্ব পালনও করেছিলেন এবং তাদের দায়িত্ব পালনটা কোনো ত্রুটিও করেন নেই। কিন্তু তারা কি রাষ্ট্রের ক্ষমতা যেতে পেরেছিলেন? না, যেতে পারেননি। তার মানে এই আয়াতটি সুরা সুরার বর্ণিত এই 13 নম্বর আয়াতটি মূলত যে দিন কায়েমের কথা বলা হয়েছে, এই দিন কায়েম হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দিন বলতে শুধু তাওহীদই না, আরো অন্য অন্য বিষয় আছে যা আমরা পূর্বেই আলোচনা করছি, ওগুলোও আছে। কিন্তু এই আয়াতকে কেন্দ্র করে ব্যাপক একটা অর্থ নিয়ে জাতি আজকে বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত এবং অর্থ করা হচ্ছে আছে দিন কায়েম মানে যে রাষ্ট্রের কাঠামোতে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটি হলো দিন কায়েম। আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু এর অর্থ এটি নয় যে ওই জায়গায় আমরা যেতে পারিনি বলেই দিন কায়েম সমাজে নেই, এটা বলা যাবে না। তথা আমরা আলোচনাকে এভাবে সংক্ষেপ করতে পারি, বাংলাদেশে বহুকাংশে দিন কায়েম রয়েছে, বাংলাদেশে বহুকাংশে দিন কায়েম রয়েছে। সলাৎ দিন বাংলাদেশে কায়েম রয়েছে, জাকাত দিন বাংলাদেশ কায়েম রয়েছে, হজ দিন বাংলাদেশে কায়েম রয়েছে, ইমানের দিক থেকে দিন কায়েম রয়েছে। রাষ্ট্রের সাথে রিলেটিভ, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ইসলামের ল এবং আদালতের সাথে জড়িত এমন কিছু বিষয় এদেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। ওইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা বলবো বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে দিন কায়েম রয়েছে। আমি বুঝাতে পারছি, সেদিন আমরা বলবো বাংলাদেশে এমন একটি সৌভাগ্যবান দেশ যে দেশে পূর্ণাঙ্গভাবে দিন কায়েম রয়েছে। আর যদি ওইগুলি না থাকে তাহলে আমরা কি বলবো? বাংলাদেশের বহুকাংশে দিন প্রতিষ্ঠিত হয়েছে। বাস্তব সত্যকে আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। রাষ্ট্রের কাঠামো দিন প্রতিষ্ঠা অবশ্যই দরকার, জরুরি, প্রতিটি মুসলিমের চেষ্টা করাও জরুরি কাজ। কিন্তু এর চেয়েও বড় জরুরি হলো মানুষের হৃদয়ের ভিতরে ইসলামের রাষ্ট্র কায়েম করা, মানুষের বক্ষ দেশের ভিতরে ইসলামের রাষ্ট্র কায়েম করা। আর মানুষের হৃদয়ের ভিতরে যে ইসলামের রাষ্ট্র কায়েম করা সেটি কি? সেটি হলো ইমাম। যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলগণ মানুষের হৃদয়ের ভিতরে সেই আকীদা সৃষ্টি করতে এসেছিলেন, আর এই ক্ষেত্রে কোনো মানুষের দ্বিমত করার কোনো সুযোগ নেই। প্রতিটি মানুষকে আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে দ্বিমতের কোনো সুযোগ নেই। আল্লাহ হারাম করে দিয়েছেন, বলা তা তাফাররাকু ফী, তোমরা এই ব্যাপারে কি করো না, দ্বিমত করো না। অথচ মুসলিম মিল্লাত আজকে মতবিরোধ করতে করতে এমন অবস্থায় চলে গেছে আল্লাহকে নিয়ে মতবিরোধ শুরু হচ্ছে। আল্লাহ আরশে থাকেন না সব জায়গায় থাকেন? আল্লাহ আরশে থাকেন নাকি মানুষের কালবের ভিতরে থাকেন? যত কাল্লা তত আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। রাসুলকে নিয়ে মতবিরোধ হতে পারে না। একজন মুসলিম তার আকীদার দিক থেকে 100% পরিচ্ছন্ন হবে, আর এই পরিচ্ছন্নতা দাওয়াত, এটি হলো মৌলিক দিন কায়েমের দাওয়াত। এই মৌলিক দিন কায়েমের দাওয়াত যদি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, জেনে রাখবেন এটি একটা এত শক্তিশালী দিন কায়েম, এই দিন থেকে কোনো শক্তি একজন মানুষকে, কোনো শক্তি কোনো মানুষকে তার ইমান হৃদয় থেকে ইমানকে কেড়ে নিতে পারবে না।
আপনি ক্ষমতার আসনে বসছেন, আপনাকে বিভিন্ন শক্তি ওই দিনগুলো থেকে টেনে আপনাকে নিচে আনতে পারে। মিশর তার বাস্তব ইতিহাস। 80 বছর পরে ক্ষমতা যাওয়ার পরে কয়েকদিন পরে তাতে বাধ্য করছে নিচে আসার জন্য, এটা হতে পারে। কিন্তু একজন মানুষের হৃদয়ের ভিতরে যদি আপনি নবী মুরাসিলগণ যে জিনিসগুলো দিয়েছিলেন, যে আকিদা দিয়েছিলেন, যে বিশ্বাস দিয়েছিলেন, এই বিশ্বাসগুলোকে টেনে বের করতে পারবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা বিশ্বাস করেন, এমন কোন ব্যক্তিকে হাজার হাজার বার রিমান্ড দিয়ে, ফাঁসি দিয়ে, হত্যা করে শেষ করে দেওয়া হয়, এদের হৃদয় থেকে ইমানকে কি কোনো ব্যক্তি কিনে নিতে পারবে? এটা কত শক্তিশালী একটি বিষয়। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল তারা দিন খায়াম বলতে এইটাও বুঝেছিলেন যে ইমানের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো জাতির মধ্যে দিতে হবে। এই বিষয়গুলো জাতির মধ্যে দেওয়া যদি হয়ে থাকে আর এটা যদি একটি জনগোষ্ঠীতে পরিণত হয়, এই জনগোষ্ঠী অনায়াসে বাকি দিনটা তারা কায়েম করতে বাধ্য করবে জাতিকে। তথা এটা নিরুৎসাহিত কোনো বিষয় নয়। আপনি যদি ইসলামের আন্দোলনের কোনো কর্মী হয়ে থাকেন, তাহলে মানসিকতাকে পরিবর্তন করুন এবং জাতিকে উৎসাহিত করুন। সেটি হলো এই, এই দেশ অনেক 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 দিক থেকে গর্বিত দেশ, এই মাটি অত্যন্ত গর্বিত মাটি। এ দেশের মানুষ বিনা বাধায় সালাত আদায় করতে পারে, এই মসজিদে মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সালাত কায়েম করতে পারে, কারো বাধা দেওয়ার সুযোগ নেই। কেন আপনি এই সুযোগকে অবজ্ঞার চোখে দেখবেন? আপনি মানুষ তৈরি করুন, যে দিনের যে বিষয়গুলা, দিনের যে বিষয়গুলো অনায়াসে কায়েম করা যায়, এই বিষয়গুলো কায়েম আপনি করুন। কায়েম করার পরে দেখবেন দিনের 90% বিষয়ে আপনি কায়েম হয়ে গেছে। আপনি আপনার কর্মীদেরকে সালাত কায়েম করতে পেরেছেন, ইমানের বিভিন্ন বিষয়ে কায়েম করতে পেরেছেন, যাকাত কায়েম করতে পেরেছেন, হজ কায়েম করাতে পেরেছেন, উমরা করাতে পেরেছেন, বিভিন্ন বিষয় করাতে পেরেছেন, হিজাব করাতে পেরেছেন, পর্দা করাতে পেরেছেন, দাঁড়িয়ে রাখাতে পেরেছেন, ইসলামের নিয়ম অনুযায়ী পোশাক করাতে পেরেছেন, ইসলামের নিয়ম অনুযায়ী পড়াশোনা করাতে পারছেন, ইসলামের এই সব বিষয় পালনের দিক থেকে একটা জনগোষ্ঠী গঠিত হয়ে গেছে। দেখা যাচ্ছে এই জনগোষ্ঠী 80 বা 90% পূর্ণাঙ্গ দিন কায়েম এখন অভ্যস্ত। এই দেশের 98% মুসলমান যদি তারা দিনের এই দৃষ্টিকোণ থেকে 80 বা 90% দিন যদি এইভাবে কায়েম করে থাকে, তাহলে বাকি 10% বা 7-8% দিনের এই বিষয়গুলো কায়েম করতে গিয়ে বেশি সময় লাগবে? কখনো বেশি সময় লাগবে না। এই বৃহত্তর জনগোষ্ঠী বাধ্য করবে এই সোসাইটিকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের রাজ কায়েম করার জন্য। আর এই কাজটি নবী এবং রাসূলগণ করেছিলেন, এটাকে বলে দিন কায়েম, এটাকে বলা হয় নবীদের মানহাজ এই মানুষকে দাওয়াত দেওয়া। অতএব ভুল বোঝার কোনো সুযোগ নেই, রাষ্ট্রে দিন কায়েম করা ওঠাও দিনের অন্তর্ভুক্ত। তবে সূরা থেকে বর্ণিত এই আয়াত তার দলিল না, অন্য অন্যগুলো দলিল। দিন বিষয়টি একটি ব্যাপক বিষয়, সুতরাং দিনের অন্যতম যে বিষয়গুলো সেই বিষয়গুলো হলো ইমানের বিষয়গুলো, সেই বিষয়গুলো ইসলামের বিষয়গুলো। আপনি জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন মানুষ আসলেন, যা আরবিয়ুন, একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূল, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তিনি বললেন, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, তুমি সালাত কায়েম করবে, তুমি সিয়াম রাখবে, এইভাবে তিনি কিছু কথা বললেন। লোকটি চলে যাচ্ছে এবং বলতেছেন, ওয়াল্লাহি লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইয়্যা, আল্লাহর শপথে রাসূল, আপনি যা বললেন তার চেয়ে আমি কম করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কে কেউ চাও দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে? তাহলে ফালইয়ানজুর ইলাই, তাহলে ওই লোকটাকে দেখো, ওয়াইং সাদাক, যদি সেই সত্য বলে থাকে, যেভাবে সে আমল করতে চাইছে ওভাবে যদি আমল করে, তাহলে এই আমল নিশ্চিত তাকে জান্নাতে নিয়ে যাবে। দেখুন এই হাদিসগুলোর ভিতরে রাষ্ট্রের কোনো কথা নেই, তার মানে রাষ্ট্রকে আমরা অবশ্যই নিচু করে দেখছি না, কিন্তু মৌলিক যে বিষয়, ইসলামের যে মৌলিক বিষয়, ইসলামের যে মূল ইমানের যে বিষয়, এই ইমানের বিষয়গুলোর থেকে পরেকার বিষয়গুলো ওইগুলো আমরা বলতে পারি প্রাসঙ্গিক, আনুষাঙ্গিক, এ ধরনের বিষয়। মৌলিক যে ইমানের বিষয়, মৌলিক যে ইসলামের যে বিষয়, যে বিষয়গুলো আমলের মাধ্যমে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতে যাবে, এই কথাগুলোর ভিতরে কিন্তু এই কথাগুলো নেই। এই হাদিস তার বাস্তব প্রমাণ। অতএব আমরা বলবো
আসুন আমরা দিন কামের জন্য আপ্রাণ চেষ্টা চালাই এবং দিনে যে বিষয়গুলো আমরা অনায়াসে প্রতিষ্ঠা করতে পারি ওগুলোর জন্য আমরা শপথ গ্রহণ করি যে আমরা এই দিনগুলো আমরা প্রতিষ্ঠিত করি। আপনি যদি আপনার বাড়িতে হেজাব করেন, সহিভাবে পর্দা করেন, এই পর্দার জন্য কোনো র‍্যাব কোনো পুলিশ আপনাকে ধরতে যাবে না, যাবে কোনো আইন নাই এদেশে যে আপনাকে এই জন্য বাধাগ্রস্ত করতে পারে। এভাবে অনেক বিষয় আছে যেগুলো আমরা করতে পারি এবং বাকি যে বিষয়গুলো আমরা করতে পারি না, যেটা আমাদের শক্তি নাই, ওইটার জন্য আপনি অপেক্ষা করেন এবং এই কাজগুলো যে কাজগুলো আপনি করতে পারেন এই কাজগুলো বেশি করে করেন, দেখবেন সোসাইটি তৈরি হলে জনমত সৃষ্টি হবে, মানুষ একসময় ওইগুলোকে আমলের জন্য কি মানুষকে বাধ্য করবে, সমাজকে বাধ্য করবে, দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব দিন বলতে আমরা শুধু এটাই বুঝবো না, দিন মানে শুধু তাওহিদ, না এটাও ঠিক না, দিন মানে শুধু রাষ্ট্র কায়েম করে, না এটাও ঠিক না, দিন মানে তাওহিদ, দিন মানে সালাত, দিন মানে হজ, দিন মানে উমরা, দিন মানে ইসলামের বিভিন্ন বিষয়ের নাম দিন। সুতরাং দিনের যে বিষয়গুলো আমরা কায়েম করতে পেরেছি তা আমরা অবশ্যই বলবো, আমরা দিনে এই দিনগুলো কায়েম করতে পেরেছি, তবে রাষ্ট্রের পর্যায়ে আমরা দিন এখনও কায়েম করতে পারি নাই। রাষ্ট্রের পর্যায়ে যদি ওটাও কায়েম হয়ে যায় তাহলে আমরা বলবো দিন আজ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি বলেই আমরা বলবো না যে বাংলাদেশের দিন নেই, এ ধরনের বক্তব্য অবশ্যই নিতান্তই ভুল, নিতান্ত অনার্থক কথা, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুওয়াহিদিন, اللهم اجعلنا من الموحدين، اللهم تقبل صلاتنا وصيامنا وجميع عباداتنا، اللهم تقبل صلاتنا وصيامنا ودعواتنا وتصنيفنا وجميع اعمالنا، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثنا، اللهم من احييته منا فاحيه الايمان ومن توفيته منا فتوفاه على الايمان، اللهم لا تحرمنا اجره ولا تفتننا بعده। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে একজন নবমুসলিম রয়েছেন গরিব, আমরা মাঝে মাঝে তাকে সাহায্য করে থাকি, এই মুহূর্তে তাকে ব্যাপক অর্থের প্রয়োজন, সঙ্গত কারণে তিনি আপনাদের সামনে আসছেন, উনি সালাতের পরে শাম পিছনে বসে থাকবেন, আপনাদের যার যে সামর্থ্য আছে সাহায্য করবেন। সুবহানাকাল্লাহু বিহামদিক ওয়াশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।